बिग होम रेडियो कोलकाता পেতে রেখো দুই খান তোমার মন তুমি দিও ছুড়াতে মন প্রাণ এসে গেল বিগ হোম রেডিও কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় বিগ হোম রেডিও নমস্কার, বিগ হোম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বিগ হোম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বিগ হোম রেডিও। নমস্কার, আমি সোমা, বিগ হোম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন সুপরিচিত সাহিত্যিক স্নেহাশিস চক্রবর্তী। বেশ কিছু গবেষণাধর্মী বই যিনি লিখেছেন তার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বিশ্বায়ন ও বিবেকানন্দ, সময়ের পটে রবীন্দ্র উপন্যাস ইত্যাদি। আজকে তাঁর আলোচ্য বিষয় বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী, এটি অন্তিম পর্ব। নমস্কার, আমি স্নেহাশিস চক্রবর্তী, আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বিগ হোম রেডিওর সকল শ্রোতা বন্ধুদের আমি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, বিগ হোম রেডিও কর্তৃপক্ষকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আমাকে বারে বারে এমন সুযোগ করে দেওয়ার জন্য। আমি পরপর দুদিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি হুমায়ুন আহমেদের ব্যক্তি জীবনের কিছু প্রসঙ্গ। আজকে একটু চলুন, আজকে তৃতীয় পার্টে, কারণ হুমায়ুন আহমেদ ব্যক্তি হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছেন, এটা ঠিক কথাই, কিন্তু সেটা কী সূত্রে? তিনি একজন সাহিত্যিক, সেই সূত্রেই কিন্তু আমরা তাকে চিনি। সুতরাং তার সাহিত্য সাধনা কী পর্যায়ে ছিল বা কী কী তিনি লিখে গেছেন, সেসব বিষয় সম্বন্ধে একটু অল্প আমরা যদি জেনে নিই, আমার মনে হয় সেই বিষয়টা আমাদের কাছে অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। চলুন আমরা শুনি একটু তার সাহিত্য সৃষ্টির বিষয়। ঊনবিংশ শতকে বিখ্যাত বিজ্ঞানী গ্রেগর মেন্ডেল আবিষ্কার করলেন জিন তত্ত্ব, অর্থাৎ মানুষের গুণাবলীগুলো বংশ পরম্পরা ধরে চলতে থাকে। এই তত্ত্ব তখন থেকে প্রামাণ্য হিসেবে গৃহীত হয়। হুমায়ুন আহমেদের পূর্বতন চতুর্থ প্রজন্ম জাহাঙ্গীর মুন্সি মহাশয় ছিলেন একজন পীর, সদাসর্বদাই সচেতনভাবে মানুষের মঙ্গলাকাঙ্ক্ষী। এই জাহাঙ্গীর মুন্সির সন্তান মৌলানা আজিমুদ্দিন আহমেদ হুমায়ুন আহমেদের পূর্বতন তৃতীয় প্রজন্ম ছিলেন, আরবি ও ফার্সি ভাষার একজন প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব। মৌলানা আজিমুদ্দিন আহমেদের সন্তানদের মধ্যে জনাব ফয়জুর রহমান আহমেদ অর্থাৎ হুমায়ুন আহমেদের পূর্বতন দ্বিতীয় প্রজন্ম বা হুমায়ুন আহমেদের পিতা ছিলেন তৎকালীন সময়ের একজন সুশিক্ষিত সাহিত্যপ্রেমী মানুষ। সুতরাং গ্রেগর মেন্ডেলের জিন তত্ত্বকে সম্পূর্ণ সমর্থন করে বংশ পরম্পরার গুণাবলীকে ধারণ করে হুমায়ুন আহমেদ সমকালের সাহিত্যে জনপ্রিয়তার বিচারে হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। এক্ষেত্রে প্রাসঙ্গিকভাবেই বরেণ্য সাহিত্যিক এস ওয়াজেদ আলীর উদ্ধৃতি দিয়ে বলতে পারি, কোট, সেই ট্র্যাডিশন সমানে চলেছে, আনকোট। শিল্পীর হাত ধরে সৃষ্টি হয় শিল্প। হ্যাঁ, শিল্পই বটে, হুমায়ুন আহমেদ নামটাই যে এক শিল্প। শিল্পীর হাত ধরে পৃথিবীর সর্বত্রই শিল্প সৃষ্টি হয় আগে, তারপর হয়েছে তার নিরীক্ষণ।
আর তার স্বরূপ ও লক্ষণ নির্ণীত হয় তারপরে। হুমায়ুন আহমেদও তার ব্যতিক্রম নয়। তাই বোধহয় ভারতে পদ্মভূষণ ও বাংলাদেশের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত জনাব আনিসুজ্জামানের কলমে ধ্বনিত হয় হুমায়ুন আহমেদের অধিকাংশ রচনা হয়তো উপন্যাসিকা বলে গণ্য হবে। জীবনের খণ্ড চিত্রই তারা তুলে ধরে, কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসও সে যে অনেক লিখেছে তা ভোলা যায় না। এখানে আরও প্রাসঙ্গিকভাবেই সৈয়দ শামসুল হক বলে ওঠেন, মানুষ মরণশীল, সব মানুষই জন্মগ্রহণ করে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, কিন্তু কোনো কোনো মানুষ এমন তারা মৃত্যুকেও জয় করেন শরীরে নয়, তাদের কাজে, কাজের ভেতরেই তারা রয়ে যান। হুমায়ুন আহমেদ তাদেরই একজন, তিনি বেঁচে থাকবেন তার লেখায়। লেখা ব্যতিরেকে তিনি অন্য মাধ্যমেও কাজ করেছেন, নির্মাণ করেছেন চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য নাটক, কিন্তু তার মূল কাজ লেখাতেই। চলচ্চিত্র ও টেলিনাটক তার সাহিত্য সৃজনেরই সম্প্রসারণ বলে আমি মনে করি। আনকোট হুমায়ুন আহমেদের সাহিত্য সৃষ্টি প্রসঙ্গে আরও বলা যায়, বাংলার তৎকালীন সময়ের প্রতিষ্ঠিত ঔপন্যাসিক কলকাতার শ্রী রমাপদ চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য তিনি উদগ্রীব ছিলেন। শেষ পর্যন্ত তরুণ সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার লিখিত উপন্যাস শ্রী রমাপদ চৌধুরীর হাতে দিয়ে আসেন। বেশ কিছুদিন, প্রায় 6-7 মাস পর বাংলাদেশে বসে হুমায়ুন আহমেদ শ্রী রমাপদ চৌধুরীর পত্র পান। সেখানে তিনি লিখেছিলেন, কোট, হুমায়ুনের বেশ কিছু গল্প কেবল বাংলা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যেরও সম্পদ গণ্য হওয়ার যোগ্য। আনকোট হুমায়ুন আহমেদের জীবনে হুমায়ুনের পূর্বসূরীরা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাস প্রমুখ। বাংলা সাহিত্যের এই তিন মহিরুহ হুমায়ুন আহমেদের জীবনে অনেকটা জায়গা জুড়েছিলেন। তাদের 2-3টি উদ্ধৃতি এখানে প্রাসঙ্গিক বলে আমি মনে করি, কিন্তু সেগুলো খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রাখছি। এক্ষেত্রে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞেয়বাদিতা যে হুমায়ুন আহমেদকে মিলিয়ে দিয়েছেন আমাদেরকে, যেমন স্মৃতির রেখাতে বিভূতিভূষণ বলেছেন, কোনো কিছু আছে বলা যত সহজ, নাই বলা তত সহজ নয়। জীবনানন্দ দাশের কল্পলোকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ছবি আঁকছেন তার কবিতায়, আবার আসিব ফিরে ধ্বংসেরটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব আমি বাংলার নদীমাঠ খেত ভালোবেসে, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথকে যদি আমরা কোট করতে চাই, তাহলে আমরা অবশ্যই হুমায়ুনের জীবনকে নিয়ে একটা ছোট্ট কল্পনায় আমরা আমাদের মতো করে ভেবে নেব রবীন্দ্রনাথের এই কবিতার অংশবিশেষকে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্তেরে করেছ চিহ্নিত, তারতরে রাখনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ সহজে বিশ্বাসে, সে যে করে তারে চিরসমুজ্জ্বল, বাহিরে কুটির হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের এসে পায় আপন আলোকে, ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। যাই হোক, এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে মহাকাল মানুষের কর্মকীর্তিকে বহন করে নিয়ে চলে, রক্ষা করে, কিন্তু কীর্তিমান মানুষটিকে সে রক্ষা করতে পারে না। ব্যাসদেব, কালিদাস, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, জীবনানন্দ, নজরুলের কীর্তিকে অমরত্ব দিতে পেরেছে মহাকাল, কিন্তু ওই কীর্তিমানদের নয়। হুমায়ুন আহমেদ সম্বন্ধে আরেকটি অনুভূতি এখানে সংযোজন করা যেতে পারে। মানুষ জীবনভর ফসল চাষ করে, তার জীবনের ক্ষেত্রকু দ্বীপের মতো, সংসাররূপ তরণী মানুষের জীবনের নিত্য কর্মের ফলগুলি মহাসমারোহে গ্রহণ করে, মানুষটিকে নয়। চলুন আমরা এবার আসি
আভূমিকা ছেড়ে হুমায়ুন আহমেদের রচনার ভিতরে। হুমায়ুন আহমেদের সহজ সরল সাবলীল বিবরণে মুগ্ধ বাঙালি পাঠক পাঠিকা। জনগণের এই গ্রহণযোগ্যতা তার কাছে সম্ভবত দারুণ অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। পাঠক পাঠিকার নারী স্পন্দন তিনি বুঝতে পেরেছিলেন, তাই আর তিনি থেমে থাকেননি। তার কলম 322 খানা সম্ভবত পুস্তক তিনি রচনা করেছিলেন ও প্রকাশ পেয়েছে। গল্প উপন্যাস, কল্পবিজ্ঞানের গল্প, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ ও আত্মজীবনীমূলক পুস্তকগুলি এর মধ্যে উল্লেখযোগ্য। তার উপন্যাসে ও নাটকে সৃষ্ট চরিত্র হিমু, রূপা, মিসির আলী, বাকের ভাই, টুনি, এই চরিত্রগুলি বাংলাদেশের সমাজে ও বিভিন্ন পরিবারে এক স্থায়ী দাগ কেটে যায়, যা আজও অমলিন স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে। আমার ছেলেবেলা আপনারে আমি খুঁজিয়া বেড়াই, হিজিবিজি, হোটেল গ্রোভারিন, কাট পেন্সিল, নিউইয়র্কের নীলাকাশে, ঝকঝকে রোদ, বল পয়েন্ট, ফাউন্টেন পেন প্রভৃতি আত্মজীবনীমূলক গ্রন্থগুলিতে রেখে গিয়েছেন নিজের জীবনের টুকরো টুকরো স্মৃতিগুলিকে। এই গ্রন্থগুলি শুধুই যে তার জীবনস্মৃতির পাতা একথা সর্বাংশে গ্রহণ করা যায় না। টুকরো টুকরো কিছু কল্পনা ও স্মৃতিকে তিনি রসবোধের সাহায্যে অতিরঞ্জিত করে অনেক ক্ষেত্রে সাধারণ পাঠক পাঠিকাদের হয়তোবা কিছু বিভ্রান্তির মধ্যেও ফেলে দিয়েছেন। তিনি তার জীবনের স্মৃতিগুলিকে গল্পের উপাদান হিসেবে ব্যবহার করেছেন মাত্র, যেগুলির কিয়দংশ শুধুই গল্পকথন। হিমু সিরিজ হুমায়ুন আহমেদের জীবনের অন্যতম এক বলিষ্ঠ রচনা শৈলী। তার সৃষ্ট চরিত্র হিমুরা আজও বাস্তব জীবনে, সমাজ দর্শনে কাজ করে চলেছে সংগঠিতভাবে। ময়ূরাক্ষী, দরজার ওপাশে হিমু, পারাপার এবং হিমু, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি, একজন হিমু, কয়েকটি ঝিঝি পোকা, তোমাদের এই নগরে চলে যায় বসন্তের দিন, সে আসে ধীরে, হিমু মামা, আঙ্গুল কাটা জগলু, হলুদ হিমু, কালো র্যাব, আজ হিমুর বিয়ে, হিমু রিমান্ডে, হিমুর একান্ত সাক্ষাৎকার, হিমুর মধ্য দুপুর, হিমুর বাবার কথামালা, হিমুর নীল জ্যোৎস্না, হিমুর আছে জল, হিমু এবং একটি রাশিয়ান পরী, হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই, ময়ূরাক্ষীর তীরে প্রভৃতি উপন্যাসগুলি জনমানসে প্রসিদ্ধি লাভ করেছিল। এই অধ্যায়ে আমরা শুধু তার সৃষ্টিগুলোকেই আপনাদের সামনে তুলে ধরছি। এগুলির বিস্তীর্ণ আলোচনা পরবর্তীতে আমরা অবশ্যই সুযোগ সময় আসলে করব। তার রচিত অপর আরেকটি বিখ্যাত চরিত্র হল মিসির আলী। এই মিসির আলী চরিত্রের বিভিন্নতাকে তিনি তুলে ধরেছেন দেবী, নিশিথিনী, নিষাদ, অন্নভুবন, বৃহন্নলা, বিপদ, অনিশ, মিসির আলীর অমীমাংসিত রহস্য, আমি এবং আমরা, তন্দ্রাবিলাস, আমি মিসির আলী, বাগবন্দি মিসির আলী, কহেন কবি কালিদাস, হরত নিষ্কাবন, মিসির আলীর চশমা, মিসির আলী আপনি কোথায়, মিসির আলী আনসলভড, পুফি, মিসির আলী বিষয়ক রচনা যখন নামিবে আধার, নলিনীবাবু, বিএসসি প্রভৃতি উপন্যাসে ও পুস্তিকার মাধ্যমে। এছাড়াও তার শিশু কিশোর গ্রন্থগুলি মধ্যে রয়েছে রাক্ষস, খক্ষস এবং ভক্ষস, নুহাস ও আলাদিনী আশ্চর্য চেরাপ, ছোটদের যত লেখা, ছোটদের সেরা গল্প, পরীর মেয়ে মেঘবতী, তোমাদের জন্য রূপকথা, কালো জাদুকর, কাক ও কাঠগোলাম, ছোটদের জন্য এক ব্যাগ হুমায়ুন, বোকা রাজার সোনার সিংহাসন, নীল মানুষ, কুহরানী, হলুদ পরী, বনের রাজা প্রভৃতি রচনা মিসির আলী সমগ্রের মধ্যে পড়ে। তার কল্পবিজ্ঞানের রচনা সম্ভার সমৃদ্ধ হয়েছে। তোমাদের জন্য ভালোবাসা, তারা তিনজন, ইরিনা, কুহক, ফিয়া সমীকরণ, শূন্য, ইমা, অনন্ত নক্ষত্র বিথি, ওমেগা পয়েন্ট, দ্বিতীয় মানব প্রভৃতি রচনার মাধ্যমে। রহস্য ও ভূত বিষয়বস্তুও তার রচনা সৃষ্টির মধ্যে পড়ে। বোতল ভূত, ভূত ভূতং ভূতৌ, একই কাণ্ড, চিরাগের দৈত্য বাবলু, দ্য এসেন্ট্রিক, বোকাভূত, কানি ডাইনি, ভূত সমগ্র, মজার ভূত, ভয়ঙ্কর ভূতুরে, অতি প্রাকৃত, নির্বাচিত ভূতের গল্প, ভূত মন্ত্র ইত্যাদি গ্রন্থমালা হুমায়ুন আহমেদের রচনা সম্ভারকে সমৃদ্ধ করেছে। এছাড়া হুমায়ুন আহমেদ হিমু ও মিসির আলীর মতোই অপর আরেকটি চরিত্রকে সৃষ্টি করেছিলেন, যার নাম শুভ্র। শুভ্র সিরিজে তার রচনাগুলির মধ্যে পড়ে দারুচিনী দ্বীপ, রূপালী দ্বীপ, শুভ্র, এই শুভ্র, এই
শুভ্র গেছে বনে এইসব রচনাগুলি। এছাড়াও মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শ্যামল ছায়া, আগুনের পরশমণি, অনিল বাগচির একদিন, 1971, জ্যোৎস্না ও জননীর গল্প ইত্যাদি। এছাড়া তার রচিত অন্যান্য উপন্যাস পুস্তিকা রচনার মধ্যে রয়েছে আনন্দ বেদনার কাব্য, যখন গিয়েছে ডুবে, পঞ্চমীর চাঁদ, আমার আছে জল, ঘোড়া, নক্ষত্রের রাত, প্রিয়তমে সুখ, বাসর, এলেবেলে, সাজঘর, ছায়াসঙ্গী, এইসব দিন রাত্রি, বহুব্রী, অয়ময়, গৌরীপুর জংশন, শ্রাবণ মেঘের দিন, আশাবরী, অমানুষ, চাঁদের আলোয় কয়েকজন যুবক, দুই দুয়ারি, নৃপতি, নি, কোথাও কেউ নেই, মহাসপ্তক, কমি, মহাপুরুষ, আমাদের সাদাবাড়ি, মেঘ বলেছে যাব দূরে কোথায়, বৃষ্টি বিলাস, মৃন্ময়ী, বৃষ্টি ও মেঘমালা, আচ্চিত্রার বিয়ে, এপিটাফ, লীলাবতী, তিন পুরুষ, মধ্যাহ্নে, বৃক্ষকথা, বাদশাহ নামদার, মেঘের ওপর বাড়ি, আজ আমি কোথাও যাব না, আজ দুপুরে তোমার নিমন্ত্রণ, অচিনপুর, অদ্ভুত সব গল্প, আকাশজোড়া মেঘ, আমি এবং আমরা, আমরা কেউ বাসায় নেই, অন্ধকারের গান, অন্তরার বাবা, অন্যদিন, আপনারে আমি খুঁজিয়া বেড়াই, অপরাহ্ন, আসমানিরা, তিন বন, আয়না ঘর, বাদল দিনেরও তা বাদল দিনেরও দ্বিতীয় কদম ফুল, বসন্ত বিলাপ, ছেলেটা, ছায়াবিথি, ছবি বানানোর গল্প, চৈত্রের দ্বিতীয় দিবস, চোখে আমার তৃষ্ণা, চলে যায় বসন্তের দিন, ছোট গল্প, দেখা না দেখা, দেওয়াল, দিঘির জলে কার ছায়া, দিনের শেষে, দৈরথ, দরজার ওপাশে, দৌলত সাহের অদ্ভুত কাহিনী, এই আমি, এই বসন্ত, এই মেঘ রৌদ্র ছায়া, একা একা, একই কাণ্ড, একজন মায়াবতী, একটি সাইকেল ও কয়েকটি ডাহুক পাখি, গল্প সমগ্র, গৃহত্যাগী জ্যোৎস্না, হিমু, মিসির আলীর যুগলবন্দি, প্রেমের গল্প, স্টেশন, জাদুকর, জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল, যদিও সন্ধ্যা, জলজ্যোৎস্না, জলপদ্ম, জন্ম, জয় জয়ন্তী, কালো জাদুকর, কেউ কোথাও নেই, কিছু শৈশব, কিছুক্ষণ, কবি, কোথাও কেউ নেই, কুটুমিয়া, লিলুয়া বাতাস, ম্যাজিক মুন্সি, মাতাল হাওয়া, মে ফ্লাওয়ার, মেঘ বলেছে যাব যাব, মেঘের ছায়া, মৃন্ময়ীর মন, ভালো নেই, নবনী, নীল অপরাজিতা, নীল হাতি, নির্বাসন, পাখি, আমার একলা পাখি, পারুল ও তিনটে কুকুর, পায়ের তলায় খরম, পেন্সিলে আঁকা পড়ি, পোকা, রাবণের দেশে আমি এবং আমরা, রুমালি, রূপা, রূপালী দ্বীপ, সানাউল্লার মহাবিপদ, শীত ও অন্যান্য গল্প, তোমাদের এই নগরে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, উড়াল পঙ্খী, উঠোন পেরিয়ে দুই পা প্রভৃতি। সাহিত্য সংস্কৃতির সম্প্রসারিত দুটি অঙ্গন হিসেবে দেখা যেতে পারে নাটক ও বাংলা চলচ্চিত্রকে। 80-90 দশকের মধ্যে তিনি গণমাধ্যমের একটি অংশ টেলিভিশনের জন্য বেশ কিছু নাটক রচনা, প্রযোজনা ও পরিচালনা করেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এইসব দিন রাত্রি, বহুব্রীহী, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, অয়ময়, আজ রবিবার, নিমফুল, তারা তিনজন, আমরা তিনজন, মন্ত্রী মহোদয় আগমন শুভেচ্ছা স্বাগতম প্রভৃতি উল্লেখযোগ্য। তার রচনাশৈলীতে মোহিত ছিলেন টেলিভিশন নামক গণমাধ্যমের দর্শকরাও। এছাড়াও প্রায় 15খানা চলচ্চিত্রে তার সরাসরি সংযোগ আমরা দেখতে পাই। 1992 সালে শঙ্খনীল কারাগারে চলচ্চিত্রের চিত্রনাট্যের তিনি ছিলেন লেখক। আগুনের পরশমণি 1994 সালে, শ্রাবণ মেঘের দিন 1999 সালে, দুই দুয়ারি 2000 সালে, চন্দ্রকথা 2003, শ্যামলহারা 2004, নয় নম্বর বিপদ সংকেত 2006, আমার আছে জল 2008 ও ঘেটুপুত্র কমলা 2012, এই কয়টি চলচ্চিত্রে তিনি একাধারে চিত্রনাট্যকার ও পরিচালকও বটে। এছাড়াও দূরত্ব 2006 চিত্রনাট্যকার তিনি পরিচালক মোর্শেদুল ইসলাম। নন্দিত নরকে 2006 তা প্রযোজক চিত্রনাট্যকার তিনি এবং পরিচালক বেলাল আহমেদ। নিরন্তর 2006 চিত্রনাট্যকার প্রযোজক তিনি পরিচালক আবু সঈদ। দারুচিনি দ্বীপ 2007 পরিচালক শাহ আলম কিরম। প্রিয়তমেশু ইত্যাদি চলচ্চিত্র চিত্রনাট্যের লেখক ছিলেন হুমায়ুন আহমেদ। তার নাটক ও চলচ্চিত্রের প্রয়োজনে তিনি খুবই সুন্দর প্রচুর গান রচনা করেছিলেন। হাসন রাজার গান ও গিয়াসউদ্দিনের গানকে হুমায়ুন আহমেদ তার চলচ্চিত্রে ব্যবহার করে এর জনপ্রিয়তাকে এক নতুন আঙ্গিকে ও নতুন উচ্চতায় স্থাপন করেছিলেন। হুমায়ুন আহমেদের সৃষ্টিময়তাকে আমরা যদি সীমাবদ্ধতার চোখে দেখি,
তাহলে হয়তো কালের কাছে আমরা ঋণী রয়ে যাব বা সমাজ ঋণী রয়ে যাবে। যাও পরিশুদ্ধ রক্ত মাংসের গড়া এই মানব দেহ যখন সৃষ্টিময়তার চরম বিচ্ছুরণ ঘটায়, কেন জানি না সমকাল তাকে গ্রহণ করতে কিছুটা কুণ্ঠা দেখান, তার ভুরি ভুরি উদাহরণ সাহিত্যের ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী মনে হয় প্রাসঙ্গিক, যার কাছে বহু মানুষ যায়, যার তার ভেতরে নিশ্চয়ই কিছু আছে, তাই বহু মানুষের সমাগম ক্ষেত্র হয়ে ওঠা সেই মানুষটিকে অবহেলা করা উচিত নয়। সুতরাং আমরা আশাবাদী যে আগামী দিনে আগামী প্রজন্মের কাছে নিশ্চয়ই হুমায়ুন আহমেদ আরও জনপ্রিয় হয়ে উঠবেন। তার সৃষ্টি ও বহুমুখী প্রতিভা নিয়ে নিশ্চয়ই অনেক অনেক গবেষণা আরও পরিচালিত হবে বহুদিন পর্যন্ত, এই প্রত্যাশা আমরা রাখি। হুমায়ুন আহমেদের সাহিত্য সৃষ্টি কখনোই তার ব্যক্তি জীবন তা প্রভাবিত করেনি। ব্যক্তিজীবনের সকল সুখ দুঃখকে তিনি তা গ্রহণ করেছেন সম্পূর্ণ আলাদা পরিসরে, আর তার সৃষ্টিময়তাকে রেখে গেছেন একটি অন্য পরিসরে। সৃষ্টিশীল মানুষরা বোধহয় এমনই হন, জীবনের সুখ দুঃখ সব কিছুকে বোধহয় তারা অতিক্রম করতে জানেন এবং অতিক্রম করতে পারেন। এমনই একটি নাম কিন্তু বাংলা সাহিত্যে সমকালে বা এই প্রজন্মে অবশ্যই হুমায়ুন আহমেদ। তার সৃষ্টির শুধু নামগুলো কিয়দংশ আজকে আপনাদের জানাতে পারলাম, সমস্তটা এগুলো নিয়ে আলোচনা করতে গেলে বুঝতেই পারছেন যে একটা বিরাট সময় যাবে, সেই সময় নিশ্চয়ই আগামী দিনে কখনো আসবে, তখন আমরা নিশ্চয়ই আলোচনা করব। আজকে আপনাদের এইটুকু বলে আজকের বক্তব্য বা আজকের কথা এখানে শেষ করি। আপনারা সকলেই খুব 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 ভালো থাকুন এবং প্রচুর পড়াশোনা করুন। সকলকে শুভেচ্ছা। পেখম রেডিও এবং পেখম রেডিও কর্তৃপক্ষকে আমার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আমাকে এইবারে এইভাবে বারে বারে সুযোগ করে দিয়েছেন তারা কিছু বলার জন্য হুমায়ুন আহমেদকে কেন্দ্র করে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।